হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি, চিংড়ি মোচার ঘন্ট। চলো দেখে নিই আজকের রেসিপি। মোচাটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মোচাটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। একটা ঝুড়িতে উপুর করে জলটা ভালো করে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দুটো আলু কিউব করে কেটে নিয়েছি। একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। 8-9টা কাঁচা লঙ্কা ফালি করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে নেব। একটা বাটিতে ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে 3টে শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 5-6টা গোটা এলাচ দারচিনি, 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার চুপ করে কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচি, ফালি করা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন গ্রেট করা আদা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, সামান্য চিনি, 100 ml জল অ্যাড করে কষিয়ে নেব। হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। কুড়ি মিনিট পর মোচা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাজা চিংড়ি মাছ স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। এক টেবিল স্পুন ঘি, 2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করা আছে দিয়ে ভালোভাবে মিক্স করলেই রেডি আজকে আমাদের রেসিপি, চিংড়ি মোচার ঘন্ট। আপনারাও বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।